তোমাদের আমি আশ্চর্য বোধ করি। আমার সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে যে দুইজন লোক এ বিষয়ে মানে বিভিন্ন সামাজিক মিডিয়ার মধ্যে বড় ধরনের বক্তব্য দিয়েছেন, এবং এই দুইজন লোক দেখা গিয়েছে তাদের বিভিন্ন বক্তব্যের মধ্যে আবু হানিফা নরমান ইবনে সাবিত আল কুফি দলিল পর্যন্ত একেবারে এমন ভাবে অগ্রাহ্য করেছে, অপছন্দ করেছে, যে দলিল দিয়েছে হাদিস থেকে দুর্বল হওয়ার কারণে দলিলকে পর্যন্ত তুচ্ছ জ্ঞান করে দূরে সরে নিয়ে গেছে, বুঝছে না, এর দলিল গ্রহণযোগ্য নয়, আবু হানিফার দলিল পর্যন্ত গ্রহণযোগ্য নয়, এটা দুর্বল গ্রহণযোগ্য, যাক সেটা দুর্বলের কারণে বাদ দিয়েছে, ঠিক আছে। দেখা যায় যে এই চাঁদের মাসালার মধ্যে এসে প্রথম তারা দলিল হিসেবে পেশ করতেছে আলা আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, মানে আবু হানিফার বক্তব্য এখানে কি কারণে দলিল হয়ে গেল, এটা কি ওহি হয়ে গেল নাকি কোরআন এবং হাদিস হয়ে গেল নাকি, না কেন তাদের কাছে এটা কোরআন এবং হাদিস হয়ে গেল? আমি আশ্চর্য বোধ করছি যে ওই লোকগুলো যারা আবু হানিফার দলিলকে পর্যন্ত তুচ্ছ জ্ঞান করেছে, অগ্রাহ্য করেছে, তারাই দেখা যাচ্ছে এইখানে হাদিস এসে আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার বক্তব্যকে দলিল হিসেবে পেশ করতেছে, ওহির মতো তেলাবাত করতেছে, তার বিভিন্ন বক্তব্য তেলাবাত করতেছে, তার এই বক্তব্য তেলাবাত করার মধ্যে কোনো ফায়দা নেই। আমাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগেই বক্তব্য দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি আপনারা মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি মানে চাঁদের বিষয়টি ছিল না এবং সূর্যের বিষয়টি ছিল না? সাহাবীরা কি ঈদ পালন করে নেই? তাহলে সাহাবীদের মধ্যে কোনো ইখতিলাফ নাই কেন? এবং সাহাবীরা এর উপর ভিত্তি করে ইখতিলাফ করেছেন, একটাই বর্ণনা পাওয়া যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই বর্ণনা, এবং সেটাই সাহাবীরা সমাধান হিসেবে দিয়ে দিয়েছেন, সেটাই সাহাবীদের কাছে একেবারে ঐক্যমতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, এবং এই বিষয়টি সমস্ত ওলামায়ে কেরাম তাদের বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন যে চাঁদের উদয়স্থল এবং অস্তস্থল, অস্তের স্থান, উদয়ের স্থান, এই বিষয়ে যে মানে এই যে বিপরীত বিভিন্নতা রয়েছে, এই বিভিন্নতা সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। বিভিন্নতা পৃথিবীর সমস্ত ভূখণ্ডে একসাথে কোথাও চাঁদ দেখা যাবে না, একসাথে কোথাও সূর্য দেখা যাবে না, এটা সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। শুধু একটি মাসআলার মধ্যে খেলাফটুকু হয়েছে, এই যে খেলাফটুকু জানে না কোথায় খেলাফ হয়েছে, যারা এই বক্তব্য দিয়েছে আমি তাদের বক্তব্য শুনেছি, তাদের বক্তব্যের মধ্যে তারা এটাও উপলব্ধি করতে পারেনি যে আসলে খেলাফটি কিসের মধ্যে হয়েছে, এই যে আলেমরা খেলাফ করেছেন কোথায় খেলাফ করেছেন, ইখতিলাফটুকু হয়েছে যে এই যে ইখতিলাফ তাদের তাদের উদয় এবং অস্তের যে ইখতিলাফটুকু রয়েছে, মানে বিভিন্নতা রয়েছে, এই বিভিন্নতাটুকু শরিয়ার দৃষ্টিভঙ্গিতে দর্শনীয়ার কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না, শরিয়া এটাকে এলাও করবে কি করবে না, এই বিষয় নিয়ে তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে। কিন্তু এটা যে বাস্তব সত্য কথা সেটা হচ্ছে চাঁদ কোন অবস্থাতেই পৃথিবীর সর্বত্র একসাথে দেখা যাবে না। সুতরাং সুমুলি রুয়াতিহি, এই নির্দেশ একসাথে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে দেওয়া হয়েছে, এ কথা বলাটা সহি হবে কিনা, এটা একেবারে বিআক্কল লোকের কথা, একেবারে বিবেকহীন লোকের কথা, কারণ এটা আদৌ সম্ভব নয়, এটা আদৌ সম্ভব নয় গোটা পৃথিবীর সমস্ত মানুষ একসাথে চাঁদ দেখতে পাবে, কারণ এখন আমরা রাতের 12:30 বাজে আমি চাঁদ দেখবো কোথায়? বাংলাদেশে রাতের 12:30, ঠিক আছে, কিন্তু যখন আমেরিকাতে চলে যাবেন তখন দুপুর বেলায় তখন চাঁদ দেখবেন কিভাবে বলেন তো? সেখানে দুপুর বেলা চাঁদ দেখার কথা কে বলবে? সুতরাং এই বক্তব্যটুকু যিনি দিয়েছেন একেবারে বিভ্রাট মানুষের মধ্যে তৈরি করেছেন, এটি কোনো অবস্থাতেই সহি নয়। এখানে যেটি ইখতিলাফ হয়েছে সেটি হচ্ছে আসলেই চাঁদের এই যে বিভিন্নতা, উদয়ের বিভিন্নতা, এটা কতটুকু শরিয়ার দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণযোগ্য হবে। এই ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ একদল উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটি যে সেটা হলো যে কোথাও কোনো ভূখণ্ডে যদি চাঁদ দেখা যায় তাহলে যে সমস্ত ভূখণ্ডে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে, যে সমস্ত ভূখণ্ডে এদের সবাই মানে চাঁদ দেখার ভিত্তিতে, ওই চাঁদ দেখার ভিত্তিতে সিয়াম পালন করবে। এই ব্যাখ্যাটাকে আবু জাফর তাহাবি এভাবে ব্যাখ্যা দিয়েছেন, হাফেজ জাইলানি এই ব্যাখ্যা দিয়েছেন, হানাফি মজাহের আলমদের কথা বলছি, হানাফি মজাহের অধিকাংশ ওলামায়ে কেরাম এবং হানাফি মজাহের সৈরাফি হালওয়ানি এই ব্যাখ্যা দিয়েছেন তাদের কিতাবের মধ্যে, তাদের ফেকের মধ্যে, যে এটাই হচ্ছে তাদের বক্তব্য। যদি এমন দূরে হয় যে দূরে চাঁদ দেখার মানে বিভিন্নতার কারণে চাঁদ তারা দেখার সম্ভাবনা না থাকে তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এটা তারা ব্যাখ্যা দিয়েছেন। আবার হানাফি মজাহের একদল ওলামায়ে কেরাম ইবনে আবেদীন সহ আরেকদল ওলামায়ে কেরাম বলছেন, না, আবু হানিফা রহমতুল্লাহ বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে পৃথিবীর যে কোথাও চাঁদ দেখলে সারা পৃথিবীর সবাই একসাথে ঈদ করবে, এটা একটা বক্তব্য হতে পারে, কোন একজন ইমাম যদি তার ইস্তিহাদ অনুযায়ী বক্তব্য দিতে পারেন এটা তার বক্তব্য দেওয়ার অধিকার আছে, কিন্তু এটি আদৌ কোরআন এবং হাদিস সমর্থন করে কিনা, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটাকে সমর্থন করে না। সমর্থন কেন করে না? যেহেতু যেই অঞ্চলের লোকদেরকে আমরা বলতেছি এই অঞ্চলের লোকেরা হয়তো তারা চাঁদ আদৌ দেখে নাই অথবা চাঁদ দেখার সময় তাদের কাছে আসেনি, মানে তাদেরকে এমন সময় আমরা মানে চাঁদ দেখার হুকুম দিয়ে দিচ্ছি যে আপনারা চাঁদ দেখে গেছেন, অথচ চাঁদ দেখার সময়ও তারা লাভ করে নাই। মূলত শরীয়তে এই ধরনের কোনো বিধান দেওয়ার অবকাশ নেই।
আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আকিমিস সালাত লিদুলুকি শামস, সূর্য যখন পশ্চিম আকাশে যখন কি করবে হেলে যাবে তখন তোমরা কি করো সালাত আদায় করো। তাহলে এই দুলুকু শামস কি আমেরিকা দুলুকু শামস, না সৌদি আরবে দুলুকু শামস, না জাপানে দুলুকু শামস? যেমন গতকালই সম্ভবত আমাকে একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা হচ্ছে এই যে সৌদি আরবে সিয়াম হয় থাকে 14 ঘন্টা, আর আমেরিকাতে কানাডা এখানে এখন সিয়াম হচ্ছে 17 ঘন্টা 17.5 ঘন্টা, একেবারে সবচেয়ে হাই মানে লংগেস্ট, সবচেয়ে লম্বা দিন হচ্ছে মানে এই সময় মানে কানাডাতে এবং আমেরিকাতে মনে হয় এই এই দিনগুলো সিয়ামের দিনগুলো 17 ঘন্টা 17.5 ঘন্টা। বলছে আমরা সৌদি আরবে হিসাব অনুযায়ী 14 ঘন্টা সিয়াম পালন করে আর বাকি সময় আমরা ইফতার করতে পারবো কিনা, মানে মানে তারা মানে যেহেতু মানে সৌদি আরব ইফতার হয়ে গিয়েছে সুতরাং আমরা ইফতার করলাম সৌদি আরব হিসাব অনুযায়ী, মানে তাহলে বোঝা যাচ্ছে যে আমরা মানে আবার কোরআন এবং হাদিস থেকে ফিরে গিয়ে আমরা সৌদি আরব অনুসরণ করার জন্য আমরা ফিরে যাচ্ছি। আর এটা কোন ধরনের বিধান? আমাদের কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও এই কথা বলা হয়নি যে তোমরা সৌদি আরবের অনুসরণ করো, সৌদি আরবের নির্দেশ মানে সৌদি আরবকে অনুসরণ করে শরিয়ার বিধান পালন করার জন্য আমাদেরকে বলা হয়নি। আমাদেরকে বলা হয়েছে কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে বিধানগুলো পালন করতে হবে। এই বিভ্রান্তি আমাদের মধ্যে ব্যাপকতা লাভ করেছে একটি মাত্র কারণে, সেটা হচ্ছে যদি যদি মানে চাঁদ দেখার বিষয়টি একক ভাবে মেনে নেওয়া হয় এবং বলা হয় যে হ্যাঁ তাহলে সৌদি আরব কেন, তাহলে পৃথিবীর সবচেয়ে পশ্চিম দেশ যেখানে সর্বপ্রথম চাঁদ দেখা যায় সেটাকেই ধরতে হবে সৌদি আরবকে না ধরে। কিন্তু এই কথাটুকু মানে এইভাবে বলে তারা এটাও প্রমাণ করতেছেন যে তাদের বিভ্রান্তির মধ্যে আরেকটা বিভ্রান্তি হচ্ছে যে তারা ইসলামের বিধানকে নির্দিষ্ট করে নিচ্ছে সৌদি আরবের সাথে। ইসলামের বিধান মূলত সৌদি আরবের সাথে নির্দিষ্ট নয়, ইসলামের বিধান হচ্ছে কোরআন এবং হাদিসের সাথে, এবং কোরআন এবং হাদিস আমাদেরকে যেভাবে যেখানে যে বিধান দিয়েছে সেখানে সেই বিধান আমাদেরকে সেভাবে পালন করতে হবে। এই জন্য আমি এই বিষয়ে আর বেশি দৃষ্টি আকর্ষণ করতে চাই না, এই ফেতনাটুকু আমি আপনাদের সংক্ষেপে একটা দৃষ্টি আকর্ষণ করলাম। আসলে এই ফেতনা ব্যাপকতা লাভ করেছে, অনেকগুলো দলিল তারা দিয়েছে, আমি সবগুলো তাদের আলোচনা শুনে এরপরে নোটটা নিয়ে নিয়ে এসেছি যে এগুলো সবগুলো সম্পর্কে আলোচনা করব, কিন্তু সময় আমাদেরকে সহযোগিতা করেনি বলে আমরা এই বিষয়ে আসলে আজকে আর দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। এরপর আরেকটি ফেতনা সম্পর্কেও দৃষ্টি আকর্ষণ শুধু মানে শুধু খুব দ্রুত একটা দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হচ্ছে এই ফেতনাটি আসলে আরেকটি ব্যাপকতা লাভ করেছে আমাদের সমাজের মধ্যে, সেটা হলো যে আমরা ইসলামকে ইসলামের অনুশাসন পালন করতে চাই কিন্তু ইসলামের অনুশাসন পালন করতে গিয়ে আমরা ব্যক্তিকে প্রাধান্য দেওয়া শুরু করেছি, ব্যক্তিকে প্রাধান্য দেওয়া শুরু করেছি এবং ইসলামকে একটা ক্লাবিং একটা গ্রুপিং এ পরিণত করার চেষ্টা করতেছি। এখন আজকাল কিছু ইসলাম চালু হয়েছে এমন যে একটা মানে ক্লাব ভিত্তিক ইসলামের মতো, একটা গ্রুপ ভিত্তিক ইসলামের মতো, ইসলামকে অনেকটা ইসলামের বিধিবিধানকে নিয়ে কালচারিং শুরু হয়েছে, যেটা কালচারের মতো করা হয়েছে। যেমন আমদানি রপ্তানি করা হচ্ছে ইসলামের স্কলারদেরকে, ইসলামের স্কলারদেরকে আমদানি রপ্তানি করা হচ্ছে, মানে স্কলার নিয়ে আসে। ইসলামের বিধান শুধুমাত্র এইগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়, খেয়াল রাখতে হবে ইসলাম হচ্ছে সমস্ত মানুষের জন্য। ইসলাম সুনির্দিষ্ট কোন পরিসরের গণ্ডিতে নিয়ে গিয়ে মানে ইসলামের দাওয়াতকে একটা মানে নির্দিষ্ট পরিসরের মধ্যে সীমাবদ্ধ করার মধ্যে ইসলামের কোন ধরনের মাসলাহাত নেই। ইসলামের দাওয়াতকে ব্যাপক করতে হবে, ইসলামের দাওয়াতকে ব্যাপক করতে হবে, দাওয়াতকে কোরআন হাদিস ভিত্তিক করতে হবে, দাওয়াতকে সাইফুল্লাহ ভিত্তিক, দাওয়াতকে ফুলান ইবনে ফুলান ভিত্তিক, উমুক ভিত্তিক করলে তাহলে এই দাওয়াত নষ্ট হয়ে যাবে এবং এই দাওয়াতের মানে সহি দাওয়াত হিসেবে গ্রহণযোগ্য হবে না। সেখানে মানুষের মানে একটা প্রাধান্য পেয়ে যাবে, ব্যক্তির প্রাধান্য পেয়ে যাবে, ব্যক্তির কথার প্রাধান্য পেয়ে যাবে। আমার ব্যক্তির কথার কোনো গুরুত্ব নেই, ব্যক্তির কথা যদি আমি ইসলামের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি তাহলে আমি বিভ্রান্ত হচ্ছি এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছি। এখানে যে প্রাধান্য পাবে শুধুমাত্র কোরআন এবং হাদিস, আমি আপনাদেরকে অনুরোধ করবো যেটা সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে অনেকগুলো বিভ্রান্তি আমাদের মধ্যে বর্তমানে বিভিন্ন ধরনের, কেউ মনে করতেছেন যে অমুক ভিত্তিক ইসলাম রেফারেন্স দেওয়ার জন্য, যেমন মনে করেন মানে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলতে ডক্টর জাকির নায়েক, আমি ডক্টর জাকির নায়েকের সাথে আমার 2 বার বৈঠক হয়েছে এবং কথা হয়েছে, আমি খুব ভালো করে জানি এবং খুবই মুখলেস মানুষ আমরা জানি। কিন্তু সমস্যা হয়েছে কি সেটা হলো এই যে মনে করেন মানে ফেতনা গুলো তৈরি হয়েছে পরবর্তী সময়ে, যে আবু হানিফার গ্রুপ তারপরে শাফির গ্রুপ কিভাবে তৈরি হয়েছে, এই যে বক্তাদের মাধ্যমে তৈরি হয়েছে, বুঝে আসছে কিনা? কিন্তু আবু হানিফা তো আদৌ কেউ কাউকে বলে জানি যে তোমরা আমার একটা গ্রুপে পরিণত করো। যদি আবু হানিফা রহমতুল্লাহ জানতেন যে লোকেরা আবু হানিফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বাদ দিয়ে আবু হানিফার বক্তব্যকে প্রাধান্য দিচ্ছেন, তাহলে তিনি কবর থেকে উঠে এসে হলো সক্ষম হলে কবর থেকে উঠে এসে হলো তিনি একথা বলতেন যে আল্লাহর কসম দিয়ে বলছি আমার কথা বাদ দাও, আল্লাহ রাসূলের কথা মেনে নাও, আমার সমস্ত ইজতিহাদ আমি উঠাই নিলাম। কিন্তু তার পক্ষে সম্ভব নয় বলে তিনি সেটা করতে পারতেছেন না। কিন্তু এই গ্রুপিংটা তৈরি হচ্ছে মূলত আমাদের মধ্যে ব্যাপকতা লাভ করতেছে। যেমন একজন মানে কোন মাসলা মাসাইল জিজ্ঞেস করলেই তিনি হুট করে দলিল নিয়ে আসছে, হ্যাঁ ডক্টর জাকির নায়েক কথা বলেছেন। আরে আপনি আগে
আপনি জানতে চাচ্ছেন কি ডক্টর জাকির নায়েক কি বলছেন সেটা, নাকি কি জানতে চাচ্ছেন? অমুক মানে অমুক অমুক চৌধুরী, অমুক তৌফিক চৌধুরী ওই কথা বলেছেন, অমুক ব্যক্তি ওই কথা বলেছেন, মানে ইসলামকে মনে হচ্ছে যেন একটা মানে সুনির্দিষ্ট একটা পরিসরের মধ্যে আমরা সীমাবদ্ধ করে দিচ্ছি, ব্যক্তিদের সাথে সীমাবদ্ধ করে দিচ্ছি। এমনকি একদল লোক আমাকে বলতেছেন যে মানে আমাকে টেলিফোন করছে ইয়ে থেকে, লন্ডন থেকে, ভাই আমাদের খুবই আন্তরিক ঘনিষ্ঠ মানুষ, বলতেছে লন্ডনে মানে একটা ওয়েবসাইটে বা একটা কিছুর মধ্যে বলতেছে ডক্টর সাইফুল্লাহ বন্ড সলফি। আরে বন্ড সলফি, তা আমি বললাম যে আমি তো আদৌ কোনোদিন দাবি করি নাই যে আমি সলাফি, নাউজ বিল্লাহ মিন দালিক, আমি তো দুনিয়ার কোনো বক্তব্যের মধ্যে এই কথা আমি বলি নাই যে আমি সলাফি, আমি তো এই কথাই বলি নাই। সুতরাং আমি বন্ড সলাফি হতে পারি কিভাবে? আমি আদৌ কেমন পর্যন্ত বন্ড সলাফি হবো না, বরং সেই যে ব্যক্তি বলেছে সেই বন্ড সলাফি হতে পারে, কারণ সে মানুষদেরকে দাবি করতেছে সেই সলাফি। আমি তো আদৌ কোনো আমার বক্তব্যের মধ্যে এই কথা দাবি করি না আমি সলাফি। আমি স্পষ্ট ভাবে সুস্পষ্ট ভাবে অত্যন্ত দৃঢ় ভাবে কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস ছাড়া আমাদের কোনো বক্তব্য আপনারা গ্রহণ করবেন না, আমার বক্তব্য হোক বা অন্য কারো বক্তব্য হোক। এইগুলোর মধ্যে এখন একটা দেখা যাচ্ছে গ্রুপিং তৈরি হচ্ছে, ঘরোয়ানা তৈরি হচ্ছে, এবং এই ফেতনা যদি ব্যাপকতা লাভ করে দেখা যাবে যে আমরা এই গ্রুপ, এখন আমি জানি না সবগুলো উনি মুখস্থ বলতে পারবে, একটা মার্সি গ্রুপ, একটা কি গ্রুপ, মানে আরো একটা এভাবে মানে একটা ওই গ্রুপ, একটা সেই গ্রুপ। আরে কি রে, আরে তুমি মার্সি গ্রুপ এই গ্রুপ করতেছো কেন? তুমি ইসলামের গ্রুপ করো, তুমি ইসলামের গ্রুপ করো, ফেতনা তৈরি করো না ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে আর নাম দেওয়ার দরকার নেই, ইসলামের মধ্যে আর গ্রুপিং এর দরকার নেই। এগুলো কিন্তু বড় ধরনের ফেতনা, এবং এই ফেতনাও আমাদের মধ্যে ব্যাপকতা লাভ করছে বর্তমান প্রেক্ষাপটে, এবং এগুলো থেকে দেখা যাচ্ছে যে একটা ঘরানা তৈরি করা হচ্ছে, এবং এই ঘরানার মাধ্যমে আমরা মনে করি যে না অমুক আলেমের বক্তব্য গ্রহণযোগ্য, অমুক আলেমের বক্তব্য গ্রহণযোগ্য না। আরে না, ব্যাপারটা এমন নয়, সমস্ত আলেমের বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে, বর্জন করা হতে পারে। প্রত্যেকের কথা গ্রহণযোগ্য হতে পারে, বর্জনীয় হতে পারে, একমাত্র এই কবরের অধিবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে ইঙ্গিত করে মালিক রহমাতুল্লাহ বলতেছেন এই কবরের অধিবাসী বক্তব্যই সবকিছু গ্রহণ করতে হবে। সুতরাং আমার সমস্ত বক্তব্য গ্রহণ করাও জায়েজ নেই, আবার সমস্ত বক্তব্য বর্জন করাও কি নেই, জায়েজ নেই। যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য সেটাই গ্রহণ করতে হবে, আর যেটা কোরআন হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য নয় এবং মনে করা হয় থাকে যে এটা সহি নয় সেটা বর্জনীয় হবে। এক্ষেত্রে আমরা যাতে ফেতনায় লিপ্ত না হই, আমরা যাতে ফেতনা থেকে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসলে এই কয়েকটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করেছি, হয়তো বিস্তারিত আলোচনা করতে পারিনি সময়ের কারণে, অনেকগুলো বিষয় আছে যেগুলো আদৌ আরো বিস্তারিত আলোচনা করলে আমরা হয়তো উপকৃত হতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।